এই বাবু বাবু এদিকে আয় কি গো তোমাকে বলছি না এখানে 5 টাকা দাম কম সাধারণত আমরা সোহিনী সরকারকে যে ধরনের চরিত্রে দেখে থাকি তো সেটা থেকে তো এটা ডিফারেন্ট তুমি নিজেও এগ্রি করবে তো তোমার আলাদা করে কি প্রিপারেশন থাকে এই ধরনের কমেডি ক্যারেক্টার করার সেটা একটা প্রিপারেশন হচ্ছে সিনেমা দেখার প্রিপারেশন না আমি নিজে গোবিন্দার ছবির খুব ফ্যান তো ছোটবেলা থেকে প্রচুর গোবিন্দার সব ছবি মোটামুটি আমার দেখা তো সেই ছবি দেখার তো একটা তুমি যদি বলো প্রিপারেশন সেটা তো একটা মাসল মেমোরিতে থেকেই যায় যে এই ছবিটা যখন আমি করছি এইভাবে আমি ক্যারেক্টারটা প্লে করব সেটা একটা বলতে পারো তার সাথে হচ্ছে যে এই ছবির যে ল্যাঙ্গুয়েজ এই ছবির যে এসেন্স সেটা আমার মনে হয় যে এটা ওই সাটল অ্যাক্টিং মানে সেইটার সাথে এটার কোনো এ নেই মানে এটা মানুষকে কানেক্টই করা হয় হচ্ছে আমি আমি যেভাবে আর কি আমি নই তার থেকে একদম অপোজিট 360 ডিগ্রিতে গিয়ে যে ক্যারেক্টারগুলোকে দেখি আমি এবারে কিছু দেখেছি তো এরকম বহু মানুষ বহু জায়গাতে খুব চিৎকার করে কথা বলে আমরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করি কিন্তু আমি একটা তাদের মধ্যেই ক্যারেক্টার প্লে করেছি আর কি মানে আমি আমার মনে আছে আমি দার্জিলিংয়ে গেছিলাম তো বসে আছি কোথাও একটা খুব সুন্দর নিরালা নির্জন দার্জিলিংয়ের একটু অফসাইডে সেখানে অসম্ভব জোরে একজন ভদ্র বলে এই বাবু বাবু এদিকে আয় কি গো তোমাকে বলছি না এখানে 5 টাকা দাম কম মোমোর আমি বলছি যে এই যে মানুষটা এই মানুষটাকে দেখে আমি হয়তো তখন হেসেছি যে বাবা কি জোর চিৎকার করছে আচ্ছা কেন ঠিক আছে কিন্তু এই মানুষটা যখন আমি চরিত্রে অভিনয় করবো এটা হচ্ছে আমার অবজারভেশন ওই সময় আমি দেখেছি হয়তো একটু স্লাইটলি বিরক্ত হয়েছি কিন্তু এটাও আমার মাথায় রাখতে হবে যে এটা আমার দেশ এটা আমার ভারতবর্ষে যেখানে আমার মা ওইভাবেই কথা বলেন আমার পাশের বাড়ির জেঠিমা ওইভাবেই কথা বলেন তো আমি তাদের মধ্যে একজন হয়ে আমি এই চরিত্রটা প্লে করছি রমকম বা ধরো যেগুলো অ্যাডাল্ট কমেডি বাংলাতে তো এই ধরনের কাজ খুব কম হয় তো যেটুকু ট্রেলারে হিন্টস পাওয়া যাচ্ছে যে কাইন্ড অফ একটু ওই এসেন্সগুলো রয়েছে নিষিদ্ধ ব্যাপার ট্যাপারগুলো রয়েছে মানে যেটা মানে ওই ধরো যেগুলো দেখানো হচ্ছে যে ছেলেরা চলে যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল না নিষিদ্ধ এখানে কিছু না এটা একদমই পারিবারিক একটা ছবি এবার ওই আর কি একটু মজা দেখার জন্য একটু ফান এলিমেন্ট এখানে অ্যাড করা হয়েছে কিন্তু এখানে কোনো নিষিদ্ধ কোনো ব্যাপার নেই আমার মনে হয় ফ্যামিলি অডিয়েন্স এখন যেরকমভাবে ছোটোবেলায় মানে আমাদের একটা কোনো কিছু সামান্য অ্যাড দেখালে মানে রেডিওতে একটি বিশেষ কিছুর একটা অ্যাড দেখানো হতো মানে শোনানো হতো সেটাও আমার মা অফ করে দিত ঠিক আছে দেখানো হতো না চিত্রহারও আমরা দেখতে পারতাম না চিত্রহারে নাকি সুপারহিট মোকাবিলার গানগুলোর মধ্যে নাকি অ্যাডাল্ট কিছু আছে এখন তার সেটা মনে হয় এখন সবার হাতে ফোন বা এখন সবার হাতে তো সেখানে যা যা সমস্ত কিছু হয় আর কি তো সেখানে তো এটা আর আলাদা করে কিছু বলার নেই এটা তো এখন মানে আমার মনে হয় পার্ট অফ সংস্কৃতি আর কি ঢুকে গেছে আর কি শুটিং এর কোনো মজার গল্প বা কোনো ইনসিডেন্ট মনে পড়ছে যেটা পাঠায় দিয়ে তুমি এই তুই চলে যাচ্ছিস নাকি না না আমি আছি ওকে না মজার গল্প হয়নি প্রচন্ড গরমে আমরা শুট করেছি এত গরম ছিল ওই সময় যে কিচ্ছু মজা করতে পারিনি সবাই এটাই বলে আউটডোর শুট হলে যে কিছু একটা মজা কিছু হয়েছে আর কি কিন্তু সত্যি বিশ্বাস করো এত গরম ছিল আর আর্লি মর্নিং কল থাকতো 4টার সময় কল ছেলেদের কল 5টার সময় তো কিছু মজার মতো কোনো স্কোপই পাইনি করার মতো এই ছবির একটা কোনো বিশেষ ডায়লগ যেটা তোমার সবথেকে ফেভারিট আমার সবটাই খুবই বিশেষ আর কি মানে যে কোনো একটা দেখো আলাদা করে কোনো স্পেসিফিক ভাবে মানে যেমন অনির্বাণ সরি অনির্বাণ যে চরিত্রটা করেছে ওর যেমন একটা স্পেসিফিক টোন আছে যে টোনে কথা বলতে পারে এবং সেটা বলা যায় আর কি ওর ডায়ালেক্টে কিন্তু আমার এখানে এরকম ভাবে কিছু বলার নেই না ওরকম ভাবে আমি কিছু বলতে পারবো না অ্যাকচুয়ালি মাথায় কিছু আসছেও না দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে 25 মে রিলিজ করছে আর কোনো নিষিদ্ধ টিষিদ্ধ কিছু নেই পরিবারকে নিয়ে দেখার মতো ছবি আর যেটুকুনি আছে সেটা এখন সবাই সব জায়গাতেই মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তো বটেই এবং সিনেমা সিরিয়ালে সব জায়গায় সব কিছু এখন দেখানো হয় ওইটুকুনিই রয়েছে সেটা আমার মনে হয় না খুব একটা কিছু হবে আর কি সবাইকে নিয়ে এসেই দেখতে পারবেন সেটার মধ্যে কিছু নেই আর যদি খুব কোনো বাচ্চা যদি কিছু করে চোখটা বন্ধ করে নিয়ে আপনি দেখবেন তাহলেই হয়ে যাবে 25th অফ মে রিলিজ করছে আমাদের ছবি আবার বিবাহ অভিযান